আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমার রানীগঞ্জ টাউনের ব্লক প্রেসিডেন্ট নেহাকে, কারণ আমি বলেছিলাম এখানে টাউনের যে ওয়ার্ডগুলি আছে 11টি ওয়ার্ড, সেখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মহিলাদের নিয়ে এসো, এবং আমরা মমতা ব্যানার্জির বার্তা, মহিলা তৃণমূল কংগ্রেস থেকে যে বার্তা দেবার, সে বার্তা দেবার জন্য যে আয়োজন করেছে, আজকে আপনারা সকলে এসছেন, তাকে সহযোগিতা করেছেন, আগামী দিনে আপনারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দিবেন, এই আশা নিয়ে আজকে আপনাদের সামনে দু চারটে কথা বলবো। সুযোগ পাবে তারাও কিন্তু কর্পোরেশন ভোটে জিতে, তারাও কিন্তু প্রশাসনিক পদে থেকে আপনাদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে। তাই আমি বলবো, আমরা যদি বলি যে কি পেয়েছি, প্রচুর দিয়েছেন, প্রচুর দিয়েছেন, পশ্চিম বাংলায় মহিলারা যা পেয়েছে এর বেশি কোনো রাজ্যে কেউ দেখাতে পারবে না, যেখানে মহিলারা সুরক্ষিত। মহিলাদের প্রতি লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা দেখে তিনি একমাত্র চিন্তা করেছিলেন বলে আজকে পশ্চিম বাংলায় সারা মহিলারা আজকে কিন্তু সংঘবদ্ধ হয়েছে। ধ্বংস করা যে পশ্চিম বাংলায় ঘুণ ধরিয়ে দিয়ে গেছিল, ভঙ্গুর করে দিয়ে গেছিল, সেই পশ্চিম বাংলাকে যে রূপকার, পশ্চিম বাংলাকে যে রূপ দিয়েছেন 2011-তে ক্ষমতায় এসে সেই মমতাময়ী মা মমতা ব্যানার্জিকে আপনারা 2021-এ যে ভোট তৃতীয়বারের জন্য বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার মেয়েরা ভোট দিয়ে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ভোট দিয়ে কিন্তু সেই মমতা ব্যানার্জিকে আমরা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।